এবছর বর্ষা যেন খুব জাঁকিয়েই পড়েছে। এত বৃষ্টি হচ্ছে যে চারিদিক শুধু লন্ডভন্ড হয়ে যাচ্ছে। বনের চারদিকে গাছগাছালি ঘরবাড়ি সব উড়ে যাচ্ছে। পাখিদের কারোরই বাইরে বেরোনোর এতটুকু জো নেই, আর এদিকে খাবারের অভাবও দেখা দিয়েছে। ইস, এবার যে কি শুরু হয়েছে, এত বৃষ্টি আর বৃষ্টি থামছেই না গো। সারা বন খুঁজে সামান্য এক বাটি খাবার পেয়ে সেটা নিয়েই সে বাড়ি ফিরতে থাকে। কি গো, এতটুকু পেলে? এটা দিয়ে তো একজনেরই পেট ভরবে না। যা পেয়েছি তাই দিয়ে আছে চালা। হ্যাঁ গো, তুমি শুনতে পাচ্ছ? কেউ যেন মনে হয় বাইরে ডাকছে। কেউ আছো বাড়িতে? একটু এক মুঠো খাবার দিতে পারবে আমায়? বসেন। টোনাটুনি ঘরে যতটুকু খাবার ছিল তার পুরোটাই সাধু বাবাকে খেতে দিয়ে দেয়। সাধু বাবা যখন খেয়ে থাকে, টোনাটুনি একটু কাজে ঘরের ভিতরে যায়। কিছুক্ষণ পর টোনা ঘর থেকে বেরিয়ে এসে দেখে সাধু বাবা চলে গেছে, কিন্তু সে তার লোটাটা সেখানেই ফেলে রেখে গেছে। কি গো, সাধু বাবা যে এখানে লোটাটা ফেলে রেখে গেছে! দাও দাদা, আমি দেখি, সাধু বাবা হয়তো বেশি দূর যায়নি, আমি দেখি খুঁজে পাইনি তাকে। টোনা অনেকটা খুঁজেও সাধু বাবা দেখা কোথাও পায় না। সাধু বাবা তার লোটাটা কেন ফেলে রেখে গেল বলতো? হয়তো ভুলে গেছে। ঠিক আছে, এটা তার আশীর্বাদ হিসেবেই রেখে দাও। কদিন পরে এত খাবারের অভাব হয়ে যায় খেতে তাড়নায়, টোনা আর টুনি ঠিক করে আজকে তারা সাধু বাবা সে লোটাতেই বিক্রি করে দেবে। তা দিয়ে যা একটু খাবার পাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই লোটার ভিতর থেকে আওয়াজ বেরিয়ে আসে। বৎস, তোমাদের সাধু বাবার সেবায় সাধু বাবা এত খুশি হয়েছে, সে আমাকে তোমাদের আশীর্বাদ স্বরূপ রেখে গেছে। তোমরা যা চাবে এ লোটা তোমাদের তাই দেবে। বলো তোমরা কি চাও? আমাদের তো এত অভাব পড়েছে, কি চাবো আপনার কাছে বলেন তো, একটু শোনায় দেন। একটু কেন, আমি তোমাকে অনেক শোনাই দিতে পারি, কিন্তু সবসময় সৎপথেই চলবে। সৎপথ থেকে বিমুখ হলেই এ লোটা তোমাকে আর কিচ্ছু দেবে না। এইটা বলার শেষেই লোটা থেকে এত সোনা বেরিয়ে আসে যে সোনা দিয়ে টোনাটুনি